করে বাবাটা? বাবাটা কি করে? কি হয়েছে? কি বাবা কি খাবে আমার বাবাটা? জাইন কি খাবে? বাবু শরবত খাবা? হুম আচ্ছা, আমি তোমাদের জন্য কি কি আজকে বাজার থেকে আনছি দেখাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে বাজারে গেছি, বাবুদের জন্য কিছু খাবার নিয়ে আসছি, তো এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। বের করো তো বাবু, কি আনছি? এটার ভিতরে কি? একটা ট্যাং আনছি, অরেঞ্জ ফ্লেভারের। অরেঞ্জটাই আমার কাছে বেশি ভালো লাগে। নাও আরেকটা মার্স দুধ নিয়ে আসলাম। আর কি? আর তোমাদের জন্য মালটা নিয়ে আসছি। মালটা পছন্দ করো? জাইনও পছন্দ করে, ও তো সব নিয়ে খেলাধুলা শুরু করে দিছে। আনছি তোমাদের ওষুধ, তোমাদের যে অনেক জ্বর, বাবুর কাশি, তোমার জ্বর, বাবুরও কাশি জ্বর, এই যে এগুলা সব বাবুর ওষুধ। এটা গ্যাসের ওষুধ, এটি সব জাইনের ওষুধ। আর ট্যাং, মালটা, তারপরে গুঁড়ো দুধ, এগুলো তোমার আর বাবুর। আর আমার একটা প্রয়োজনীয় জিনিস আনছি, সেটা হচ্ছে বটিদা। আগে আমার শাশুড়িটা ইউজ করতাম, এখন আমি আজকে নিজে নিয়ে আসছি একটা ইস্পাতের লোহা, ছোট্ট বটিদাটার দাম হচ্ছে 550 টাকা। খুবই প্রয়োজন ছিল আমার এটার, আজকে নিয়ে আসলাম। ট্যাঙ্গের শরবত খাও। আচ্ছা ওদেরকে এখন আমি শরবত বানাই দিব, মালটা কেটে দিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। বাবু আল্লাহ হাফেজ দাও, সুন্দরভাবে দাও আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলো। আচ্ছা ঠিক আছে।